অনলাইন গেমে আসক্ত হয়ে তুফানগঞ্জ পৌরসভা নিকটস্থ রায়দাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মাত্র 21 বছরের তরুণ তরতাজা মেধাবী ছাত্র স্বাগত মিশ্র। একমাত্র সন্তানকে হারানোর হাহাকারে মর্মবেদনার ক্ষত এখনও বর্তমান। আর সেই ক্ষতের মধ্যে আর এক ক্ষতের আঘাতে তুফানগঞ্জে নেমে এলো প্রিয়জনকে হারানোর হাড় হিম করা আর্তনাদ। তুফানগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডের বাসিন্দা মহাদেব সরকার পৌরসভার অন্তর্গত এলাকায় তার তিনটি হোলসেল লটারির দোকান রয়েছে। কয়েক বছর আগে তিনি বিবাহও করেছেন, ঘরে তার একটি কন্যা সন্তানও রয়েছে, সুখ শান্তিতে পূর্ণ তাদের ভরা সংসার। মহাদেব বাবু প্রতিদিন 7 সকালে অর্থাৎ সকাল 5টায় ভাড়া বাড়ির সামনে অবস্থিত রায়ডাক নদীতে স্নান করে সকাল 8টার মধ্যে নিজের দোকানে চলে যেত। সাঁতার কাটতে না পারায় তিনি ঘাটে মগে করে জল নিয়ে স্নান করতেন। এইভাবে চলছিল তার নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা। আর সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আজও মহাদেববাবু অনুরূপভাবে একটি মগ নিয়ে নদীতে স্নান করতে যায়। ঘাটে বসে মগ দিয়ে স্নান করার সময় হঠাৎ করে মহাদেব বাবুর পা ফসকে যায়, তিনি গভীর জলে চলে যান। বাঁচার জন্য ছটফট করলে নদীর জলে তলিয়ে যেতে থাকেন মহাদেব বাবু। বাঁধের উপরে কয়েকজন পথচারী মহাদেব বাবুকে তলিয়ে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ঘটনাস্থলে বহু লোকের সমাগম হয়, পুলিশকে ইনফর্ম করলে পুলিশও চলে আসে। পুলিশের সহযোগিতায় একটি বোট নিয়ে নদীতে তল্লাশি শুরু হয়, কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। বর্তমানে লোকালের কিছু লোক জলে সাঁতার কেটে মহাদেব বাবুর দেহ সন্ধানের চেষ্টা করছেন। বাড়ি জুড়েই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ছে মহাদেব বাবুর পরিবার। আচ্ছা, আজকে কী হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন? আজকের ঘটনা হচ্ছে, যে যিনি এরকম যার হয়েছে তার নাম হচ্ছে মহাদেব সরকার। ওনার হচ্ছে বাড়ি 7 নম্বর ওয়ার্ড হসপিটাল মোড় গান্ধীপাড়া। আচ্ছা। প্রতিদিন উনি সকাল 5টা থেকে 5:30 বা 6টার মধ্যে উনি স্নান করে এই নদীতে, রায়ডাক নদী। তো আজকেও ঠিক সেরকমভাবে স্নান করতে নেমেছিল। তো ঠিক ওই সময় আমরা যেটা জানতে পারি আর কি, পা পিছলে নদীতে পড়ে যায়, তারপর উনি নদীতে তলিয়ে যায়। আচ্ছা, এটা এটা কে প্রথম দেখেছিল? উনি যে নদীতে তলিয়ে গেছিলেন, কার যে ভোরবেলা যারা এখানে মর্নিং ওয়াক করে তাদের মধ্যে কারা দেখেছে? হ্যাঁ, এবং খবরটা বাড়িতে দিয়েছিল, বাড়িতে দিয়েছিল, সঙ্গে সঙ্গে থানায় তাদেরকে খবর দেয়, থানার পুলিশ প্রশাসন আসে। আচ্ছা, উনি যখন প্রথম নদীতে পড়লো, যখন মর্নিং ওয়ার্কাররা দেখলো, হ্যাঁ, যারা মর্নিং ওয়াক করে, তা তারা কি সঙ্গে মানে তারা কি উদ্ধার করার কেউ কোনো চেষ্টা করছিল? তো অধিকাংশ দুই একজন লোক ছিল আর বয়স্ক লোক ছিল, মর্নিং ওয়াক তো তারাই করে না। হ্যাঁ, তো যতটুকু মনে হয় তারা হয়তো চিৎকার চেঁচামেচি করছে, ততক্ষণে তলিয়ে গেছে।